দীপাবলির বেশ কয়েকদিন আগে ভারতের রাজধানী দিল্লির বাতাসের গুণগত মান কিছুটা ভালো হয়েছিল। তবে দীপাবলির পর দূষণের মাত্রা আবার বেড়েছে বেশিরভাগ এলাকায়। ভারতের দূষণ নিয়ন্ত্রণ পরিষদ সিপিসিবি এর পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকালে দিল্লির আরকে পুরম এলাকায় বাতাসের গুণগত মান 417, আনন্দ বিহার এবং নারেলা এলাকায় এক্যুআই এর মাত্রা 430, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় 403 এবং পাঞ্জাবি বাগ এলাকায় বাতাসের গুণগত মান দাঁড়ায় 423। বাতাসের এই মান স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। আগামী 2-3 দিনের মধ্যে পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দিল্লির ভয়াবহ দূষণের কারণে অসুস্থতা বাড়ার শঙ্কায় চিকিৎসকের পরামর্শ মেনে জয়পুরে চলে গেছেন তিনি। এদিকে বায়ু দূষণ মোকাবিলায় ডিজেল চালিত ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় দিল্লি সরকার। তারপরও অনেকে নিষেধাজ্ঞা অমান্য করে শহরটিতে প্রবেশ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটি ডিপিসিসির গবেষণা অনুযায়ী 1 নভেম্বর থেকে 15 নভেম্বর দিল্লির দূষণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আমিনা লুসি, এখন বিশ্ব।